নীলু বাড়ি ফিরে আসার পর সূর্যকে মিথ্যে বলায় নীলুকে উচিত শিক্ষা দিল নীলুর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে স্রোতের সব কথা শুনে সার্থক অবাক হয়ে যায়। তারপরে সার্থক স্রোতকে এসে বলতে থাকে, কি হয়েছে স্রোত, এখানে কি হচ্ছে? তখনই স্রোত বলতে থাকে, স্যার কালকে কি আপনি আমার ঘরে এসেছিলেন? আমি যখন অসুস্থ ছিলাম তখন কি আপনি আমার ঘরে এসেছিলেন? যা শুনে সার্থক অবাক হয়ে যায়। তারপরে স্রোত বলতে থাকে, স্যার বলুন, কথা বলুন। তখন সার্থক অবাক হয়ে কিছু বলার ভাষা পায় না। তখনই স্রোত বলতে থাকে, স্যার আমার দুর্বলতার সুযোগ নিয়ে কেন আপনি আমার ঘরে এসেছিলেন বলুন তো? আমি অসুস্থ থাকা সত্ত্বে আপনি কেন আমার ঘরে ঢুকেছিলেন? তখনই সার্থক রেগে যায় আর বলতে থাকে, সাবধানে কথা বলো স্রোত, এটা কেমন করে কথা বলছো? ভুলে যেও না আমি তোমার টিচার, ঠিক আছে? তুমি অসুস্থ ছিলে সেই জন্য আমি তোমার ঘরে গিয়েছিলাম তোমার ট্রিটমেন্ট করতে, আর আমি তোমার টিচার, আমি যেতেই পারি, সেটাতে এত কথা বলা কি আছে? তখনই স্রোত অবাক হয়ে যায় সার্থকের কথা শুনে। ওইদিকে দেখা যাবে রায়কে রায়ের মা বলছে, এতগুলো কথা হলো আর সবাই মিলে আপত্তি জানালো, তারপরেও তুই এই চাকরিতে যাবি? তখন রায় বলতে থাকে, মা আর কেউ তো আপত্তি জানায়নি, আর শুধুমাত্র তোমার আর দাদারই এই চাকরিতে আমার যাওয়াটা আপত্তির, সেটা আমি কেন শুনবো মা? এখন আমার তার থেকেও বেশি দরকার পরিবারের দায়িত্ব নেওয়া। হ্যাঁ এখন হয়তো বা ঠিকঠাক মতো নিতে পারছি না, তবে আমি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যই কিন্তু এত কিছু করছি, আর চাকরিটা আমার দরকার মা, এতগুলো মানুষের পেট ভরানোর জন্যই চাকরিটা আমার দরকার। আমি অনেকগুলো চাকরিতে তো ইন্টারভিউ দিলাম কিন্তু চাকরিটা তো আমার হলো না, তাই এই চাকরিতে যেহেতু আবার আমাকে জয়েন করতে বলেছে তাই আমাকে এখানেই যেতে হবে। তখন রায়ের মা অবাক হয়ে যায় রায়ের কথা শুনে আর বলতে থাকে, হ্যাঁ এখন তো বুঝতে পারছি আমাদের কথা থেকেও তোমার ওই অনির্বাণ স্যারের কথাগুলো বেশি এখন শোনাটা দরকার, তাই না? তখন এ কথা শুনে রায় অবাক হয়ে রায়ের মায়ের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে স্রোত বলতে থাকে, স্যার আপনি আমার ঘরে এসেছিলেন, আমার চিকিৎসা করেছিলেন, তার জন্য আমাকে কি কি শুনতে হয়েছে জানেন? আমি নাকি আপনার সুযোগ নিচ্ছি, আমি নাকি অসুস্থতার নাটক করে আপনাকে আমার ঘরে ডেকেছিলাম, আর আমি নাকি এই নাটক করে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, তাহলে কেন এসব কথা শুনবো আমি বলুন তো? তখন এই কথা শুনে সার্থক বলতে থাকে, শোনো কাদের এরকম নিচু মাইন্ড, কারা এসব কথা বলেছে সেগুলো শোনার আমার কোনো ইচ্ছে নেই, আর তারা নাকি এসব মাইন্ড নিয়ে তারপর ডাক্তারই হবে, ডাক্তার হবে, ডাক্তারই পড়বে, সেটাই তো আমাকে ভাবাচ্ছে। তখন এই কথা শুনে প্রিয়া আর সঞ্চারী ভয় পেয়ে যায়। তারপরে সার্থক বলতে থাকে, এরকম নিচু মন মানসিকতা ডাক্তারদের তো থাকা উচিত নয়, কারণ আমি একজন ডক্টর, আমি তোমাদের দায়িত্বে আছি, আমি একজন, আমার স্টুডেন্ট যদি অসুস্থ থাকে তার ট্রিটমেন্ট তো আমি করবই, সেখানে এসব কথা কেন আসবে? তখন এ কথা শুনে স্রোত বলতে থাকে, তাহলে এখানে আমার দোষটা কোথায় স্যার? আমি কেন এসব কথা শুনবো? আপনি কি জানেন আপনি একা একটা মেয়ের ঘরে গিয়ে দোষ করেছেন, আর তার জন্য আমি কমপ্লেন করতে পারি? যা শুনে সার্থক অবাক হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ তুমি তো কমপ্লেন করতেই পারো, সেটাতে অসম্ভবের কিছু নেই, হ্যাঁ তোমার যেখানে খুশি তুমি সেখানে কমপ্লেন করতে পারো। যা শুনে স্রোতের বন্ধুরা পুরো অবাক হয়ে যায় আর একজন আরেকজনকে বলতে থাকে, স্রোতের মাথাটা কি একদমই খারাপ হয়ে গেল, এসব কি বলছে স্যারকে? তখন আরেকজন বলে, চুপ করে থাক, কিছু বলিস না। তারপরে সার্থক বলতে থাকে, আমার ট্রিটমেন্ট করা দরকার ছিল তাই আমি ট্রিটমেন্ট করেছি, এখন এর জন্য যদি আমার দোষ হয়ে যায় তাহলে আমি কি করব? তখন এসব কথা বলে সার্থক বলতে থাকে, আধা ঘন্টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে, সবাই রেডি হয়ে খাবার খেয়ে চলে এসো, কারোর জন্য কিন্তু বাস দাঁড়িয়ে থাকবে না, আর কেউ যদি দেরি করে আসে তাতে কিন্তু তারই রেসপন্সিবিলিটি নিয়ে এখান থেকে যেতে হবে, তার জন্য কোনো দায়ভার কেউ বহন করবে না। আর হ্যাঁ স্রোত, তুমি যদি মনে করো যে তুমি কলেজে গিয়ে কমপ্লেনটা করবে তাহলে চলো, আর যদি মনে করো এখানে পুলিশ কমপ্লেন করবে তাহলে সবাইকে পাঠিয়ে দিয়ে আমি থেকে যাচ্ছি, বুঝেছো? এই কথা বলে এখান থেকে চলে যায় সার্থক। তখনই স্রোতের বন্ধু স্রোতকে এসে বলে, স্রোত তোর মাথাটা কি একদমই খারাপ হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না তুই এতগুলো কথা শুনিয়ে দিলি স্যারকে, স্যারকে আমরাই বলেছিলাম তোর অসুস্থতার কথা, তাই স্যার তোর ট্রিটমেন্ট করেছিল, আর এখানে এই লোকটার জন্যই তোর জটা কমে গিয়েছিল, তুই এই লোকটাকে এতগুলো কথা শুনিয়ে দিলি? তখন স্রোত বলতে থাকে, অমনি আমার দোষ হয়ে গেল, আমি কি করেছি বল, এটা থেকে আমার কোনো দোষ ছিল, আমি কি করেছি? তখনই প্রিয়া আর সঞ্চারী বলতে থাকে, বাহ স্রোত খুব ভালো নাটক করতে পারিস তো, এই যে এখন যেটা করলি সেটাও নাটক, তুই কি কমপ্লেন করবি? কোনো দিনও না, তুই না স্যারকে কাছে পেতে চাস, স্যারকে পটাতে চাস, স্যারকে ইমপ্রেস করার জন্য এগুলো করিস, আর হ্যাঁ হ্যাঁ এখানে তো স্যারের নামে পুলিশ কমপ্লেন করলে স্যার একা থেকে যাবে, সবার থেকে তুই একা একা করে স্যারকে একা পেতে চাস, সেটা তো আমরা জানি। তখনই এই কথাতেই তিনজন সহ স্রোতের সব বন্ধুরা প্রিয়া আর সঞ্চারীকে অনেক অপমান করে দেয়, আর স্রোত বলতে থাকে, হ্যাঁ তোর বাবা টাকা তো পড়াশোনা করিস, পড়াশোনা তো কিছুই জানিস না, এটা জানিস না যা হাই ফিভার জ্বর থাকলে কোনো কিছুই মনে থাকে না, আর সেখানে নাটক করার কিছু থাকে না। তখনই তিনজন বলতে থাকে, আরে ওরা কি করে জানবে, ওরা তো এখানে পড়তে আসে না, শুধুমাত্র কুটকাচালি করতে আসে। যা শুনে প্রিয়া আর সঞ্চারী রেগে যায়। ওইদিকে দেখা যাবে রায় রায়ের মাকে বলতে থাকে, মা শোনো আমি এতদিন চাকরির জন্য অনেক ঘুরেছি, সেটা তোমার কাছে যদি মনে হয় যে আমি চাকরির জন্য ঘুরিনি, আর তুমি যেটা বললে সেটাই যদি তোমার কাছে মনে হয় তাহলে আর আমার কিছু করার নেই, তাই প্লিজ এখন আমাকে এই চাকরিটাতে যেতে হবে, আর হ্যাঁ আমি কোনো দেবদেবী নই যে আমি মুহূর্তের মধ্যে ম্যাজিক করে তোমাদের সংসারের দায়িত্বটা নিয়ে নেব।
আর সময়টা দায়িত্বটা নিতে না সময় লাগবে, আমার সময় লাগবে, কিন্তু এই দায়িত্বটা আমি নেব। তখনই রায়ের মা বলতে থাকে, এগুলো কেন বলবো না, যদি সংসারের দায়িত্ব নেওয়ার ইচ্ছে থাকতো তাহলেই এরকম একটা নতুন মানুষকে ধরে এনে ঝুলে পড়ার চিন্তা ভাবনা করতি না। তখন রায় বলতে থাকে, মা এসব কথা না প্লিজ তোমরা বলা বন্ধ করো, তোমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। আর নীলুর জন্য যদি আমাকে তা দায়ী করো না, সেটাতে আমার কোনো দায় নেই। আমি কখনো চাইনি যে নীলু ওর সংসার থেকে চলে আসুক, আমি চেয়েছিলাম ওর সংসার হোক, কিন্তু সেটাতে যদি ও নিজের পায়ে নিজে কুড়াল মারে তাহলে আমার কিছু করার নেই, তাই আমাকে এখন যেতে হবে। এই বলেই রায় যেতে লাগলে তখনই ওর বৌমণি চলে আসে আর এসে বলে, রায় তুমি তো কিছুই খাওনি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও তো। তখনই রায় বলে, বৌমণি তোমার মনে আছে? তখন বৌমণি বলতে থাকে, হ্যাঁ মনে থাকবে না, কি বলছো। তারপরেই একটুখানি খাবার খাইয়ে দেয় রায়ের বৌমণি। তখন রায় বলতে থাকে, বৌমণি তুমি একমাত্র ব্যক্তি যে আমার সব কিছু খেয়াল রাখো, এখন আমি যাচ্ছি। এই বলেই রায় তাড়াহুড়ো করে বেরোতে গেলেই ওইদিকে দেখা যাবে দরজা খুললেই দেখতে পায় নীলুকে। নীলুকে দেখে রায় পুরো চমকে যায়। তখন নীলু আসার পরেই নীলু বলতে থাকে, কিরে দিদি ভাই, ভূত দেখার মতো হলো মনে হচ্ছে, কেন আমি আশা থেকে হতবাক হয়ে গেলি না খুশি হয়ে গেলি? তখনই এই কথা শুনে রায়ের বৌমণি বলতে থাকে, এটা কেমন কথা বলছো নীলু, তুমি আশাতে কেন খুশি হবে? তখনই রায় বলতে থাকে, দেখ তুই চলে আসাতে আমাদের উপহাস করার মতো কিছুই নেই। তারপরে নীলু বলতে থাকে, এখানে দাঁড়া করিয়ে রাখবি নাকি এই বাড়িটা এখন তোর হয়ে গেছে, তাই আমাকে ভিতরে ঢুকতে দিবি না? তখনই রায়ের বৌমণি বলতে থাকে, এটা কেমন কথা বলছো নীলু, ভিতরে এসো। তখনই নীলু ভিতরে আসলেই নীলু বলতে থাকে, আজকে আমার এই অবস্থার জন্য তুই দায়ী। তখনই রায় বলতে থাকে, দেখ তোর এই অবস্থার জন্য কোনো দিনও আমি দায়ী ছিলাম না, আর তোর শ্বশুরবাড়িতে কি হয়েছে না হয়েছে তার জন্য আমাকে কোনো দিনও দোষ দিবি না। তোর স্বামীর ঘর থেকে তুই কেন চলে এসেছিস সেটা তুই ভালো জানিস। তখন নীলু বলতে থাকে, আমি চলে আসিনি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সহ্য বের করে দিয়েছে, তুই বুঝতে পারছিস কোনো দিনও আর সহ্য আমাকে নেবে না। এই বলার পরেই রায়ের মাকে ধরে নীলু খুব কানাকাটি করতে থাকে। তারপরে রায় মনে মনে বলতে থাকে, না আজকে অফিসের প্রথম দিন, আমি কিছুতেই মিস করতে পারবো না, সবার দায়িত্ব আমার ঘাড়ে, এখন আমাকেই দায়িত্বটা নিতে হবে। এই বলেই রায় ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ বসে বসে ভাবছে, আচ্ছা কালকে যা হলো তার জন্য কি আমি কোনোভাবেই সূর্যকে দায়ী করতে পারি না রায়কে দায়ী করতে পারি? না কাউকে আমি দায়ী করতে পারি না, তবে সূর্যর কথাটাও তো ভাবতে হবে, ওর বউ ওর সাথে যা করেছে সেটাও তো অন্যায় করেছে। আচ্ছা রায় কি কোনোভাবে সূর্যর প্রতি দুর্বল হয়ে যেতে পারে? এসব কিছু ভাবতে থাকে অনির্বাণ। তখনই অনির্বাণের বোন আসে আর সে বলতে থাকে, কিরে ছোট দাদা তোর সাথে তো কথাই বলতে পারছি না ভয়ে, কি হলো তুই কি প্রপোজটা করেছিলি? তখনই অনির্বাণ বলে, হ্যাঁ প্রপোজ করেছিলাম। তখনই ওর বোন বলতে থাকে, তাহলে কি হলো, নাও করে দিল? তখন অনির্বাণ বলে, না করেনি, তবে ওর আর আমার মাঝখানে এরকম সিচুয়েশন হয়ে গেল না যে কিছুই করা ছিল না, তাই এখন কিছু বলতে পারবো না, তোকে পরে এসে বলবো, ঠিক আছে অফিস আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলেই অনির্বাণ ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে নীলুর ভাই নীলুকে বলছে, শোন এত কান্নাকাটি করার কিছু হয়নি, তোর আজকে এই অবস্থা না তোর জন্য, না হলে স্বামীকে কি ওরকম একটা মিথ্যে কথা বলে? সূর্য যখন এই বাড়িতে এসে বলেছে না তখন আমাদের মাথা লজ্জা হেড হয়ে গেছে, তোর এই অবস্থার জন্য তুই দায়ী, তোকে একদম উচিত শিক্ষা দিয়েছে, ঘাট ধরে যে বের করে দিয়েছে একদম ঠিক কাজ করেছে। তখনই এই কথায় নীলু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোরা তখন খুশি হবি তাই না? নীলু বৌমণি বলতে থাকে, আচ্ছা নীলু তুমি এরকম একটা মিথ্যের আশ্রয় কেন নিয়েছিলে বলতো, এরকম একটা মিথ্যে বাচ্চা নিয়ে মিথ্যে এটা কোনোদিনও চাপা থাকে? তখনই নীলু বলতে থাকে, কি করতাম আমি? তখনই নীলুর মা বলতে থাকে, কি করতাম মানে, তুই এরকম একটা কাজ তুই কেন করেছিলি নীলু, তুই কি জানতিস না যে এই কথাটা একদিন না একদিন ঠিক ধরা পড়ে যাবে, তুই এরকম একটা কেন কাজ করেছিস, তোর আজকে যা হয়েছে সেটা তোর দোষে, তুই কেন নিজের সংসারটা তুই নিজে সামলাতে পারিসনি, মাত্র কয়েকদিন হলো তোর বিয়ে হয়েছে তাতে তুই এরকম একটা মিথ্যে কেন বলতে গেলি, তোর স্বামীর কথা তো ভাবা উচিত ছিল। তখনই নীলু বলতে থাকে, আমার স্বামী, ও আমাকে কখনো বউয়ের মর্যাদা দিয়েছে নাকি? ও শুধুমাত্র আমাকে দিয়ে কাজ করাতো, আমি সব কাজ করবো, আর ওই যে বৌদি ও তো বড়লোক ভারী মেয়ে তাই ও কোনো কাজ করতে পারবে না, সেটা তো উনি বলেই দিয়েছিল। আর সূর্য আমাকে কি বলেছে জানো, যে ওর বাবা মায়ের সেবা যত্ন করলে যদি সবার মন পাই আমি তখনই সূর্যের মন পাবো, তাহলে বোঝো সূর্য আমাকে কতটা ভালোবাসতো। রায়ের মা বলতে থাকে, যা বলেছে ঠিকই তো বলেছে, তাতে দোষে তো কিছু দেখছি না, তারপরও তুই এরকম একটা মিথ্যার আশ্রয় কেন নিলি? আর ওইদিকে রায় অফিসে গেলে সবাই খুব খুশি হয়ে যায়, সবাই বলতে থাকে, তুমি এসেছো খুব খুশি হয়েছি, তোমার জন্যই স্যার আর মুম্বাইতে এই অফিসটা নিবে না। তখন এই কথা শুনে রায় অবাক হয়ে যায়।